সোনালী গুহ সরলা মুর্মুর পর অক্সিজেনের খোঁজে প্রাক্তন তৃণমূল মন্ত্রী বাচ্চু হাঁসদা। পশ্চিমবঙ্গে পালা বদলের পর ঘরের ছেলেকে ঘরে আনতে উদ্যোগী হন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। শনিবার এ নিয়ে বৈঠক শুরু করেন মমতা ব্যানার্জি। পথে বসে আছেন বালুঘাটের প্রাক্তন বিধায়ক বাচ্চু হাঁসদা। এখন দেখার বিষয় তিনি ডাক পান কিনা। মিডিয়ার মাধ্যমে আবেদন করছি, নেত্রীর কাছে আবেদন করছি এবং দলের সর্বোচ্চ যারা আছেন, নেতৃত্ব যারা আছেন তাদের কাছে আবেদন করছি যাতে আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবারে আবার পুনরায় ফিরিয়ে নিই। আমাদের যাতে তৃণমূল কংগ্রেসের যে কাজ হয়, আমরা তৃণমূল কংগ্রেসের কাজ করে মানুষের যাতে পরিষেবা দিতে পারি। প্রসঙ্গত গত 13 মার্চ তিনি বিজেপির কাছে যোগদান করেন বিজেপির কিছু লোকের প্ররোচনায়। গত বিধানসভা নির্বাচনে বিজেপি দলের থেকে তপন বিধানসভার জন্য কোনো টিকিট তাকে দেওয়া হয়নি, সেই কারণে তিনি বিজেপি দল ছেড়ে দেন এবং তিনি নিজেকে জেলা জুড়ে তৃণমূলের সৈনিক হিসেবে প্রচার করেন। সূত্রের বিজেপিতে সঙ্গ ত্যাগ করে দেওয়ার পর তিনি তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রীদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছিলেন দলে ফেরার জন্য। দল থেকে জানানো হয়েছিল তৃণমূল ছেড়ে চলে যাওয়া সৈনিকদের যখন ফিরিয়ে আনা হবে তখন তাকেও নেত্রী ঘরে ফিরিয়ে আনবেন। আজ সেই দিন এসে গেছে। দেখার বিষয়, দল ছেড়ে আসা তৃণমূল দলের প্রাক্তন মন্ত্রী বাচ্চু হাঁসদাকে মুখ্যমন্ত্রী তার দলে ফিরিয়ে নেন কিনা। অ্যাকচুয়ালি আমি এই 21-এর নির্বাচনে 10 বছর বিধায়ক থাকার পর যখন হঠাৎ করে আমি আমার নাম তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তালিকা সেই প্রার্থী তালিকায় ঘোষণা না হওয়ায় আমি হঠাৎ করে একটা সাজাওয়াট লাইফ বিউটিফুল কার্টেন ব্লাইন্ডস কার্পেটস কমপ্লিট হোম ডেকর অ্যাক্সেসরি। আর বাইরে যেতে হবে না, আপনার সুন্দর ঘরকে আরো সুন্দরভাবে সাজিয়ে তুলতে চলে আসুন সাজাওয়াটে। আমাদের এখানে পাবেন আপনার পছন্দ মতো ঘর সাজানোর নিত্য নতুন ডিজাইনের সমস্ত রকম সামগ্রী। আমাদের ঠিকানা বিএস রোড ডাটবাদার চৌপতি কোচবিহার। আবেগতাড়িত হয়ে মানে একটা ভুল করে ফেলেছিলাম যে তৃণমূল কংগ্রেস ছেড়ে আমি বিজেপিতে জয়েন করেছিলাম 10 তারিখ 10ই মার্চ সে, এবং যোগদান করার পর 2 দিন পরে আমি বুঝতে পারি যে বিজেপি দলটা আমার পক্ষে করা সম্ভব নয় এবং বিজেপির যারা কার্যকর্তা আছে, যারা এখানকার নেতৃত্ব আছে তাদের সঙ্গে সঠিক অ্যাডজাস্ট আমার হচ্ছিল না। তারপরে 2 দিন পরে আমি বুঝতে পেরেছিলাম এই দল আমার পক্ষে করা সম্ভব নয়। সেই জন্য 2 দিন পরেই আমি কিন্তু তৃণমূল কংগ্রেসে ফিরতে চেয়েছিলাম, তাই উদ্যোগী হয়েছিলাম এবং সেই অনুসারে এখানকার দক্ষিণ দিনাজপুর জেলার যারা নেতৃত্ব আছে এবং প্রশান্ত কিশোর যারা টিম তারা আমাকে আমার সঙ্গে যোগাযোগ করে এবং যোগাযোগ করার পর তারা একটা দিন ও সময়ও নির্ধারণ করে যে আমি তৃণমূলে ভোটের আগে তৃণমূলে ফেরার জন্য দিন ও সময় নির্ধারণ করে, কিন্তু কোনো কারণে সেটা হয়ে ওঠেনি। তারপরে ওদের নির্দেশ মতো, প্রশান্ত কিশোরের টিমের নির্দেশ মতো এবং জেলা নেতৃত্বের নির্দেশ মতো আমাকে যা যা নির্দেশ দিয়েছিল, যাতে ওরা বলেছিল যে তৃণমূল কংগ্রেসকে জেতানোর জন্য যা যা নির্দেশ দিয়েছিল আমি সেই অনুসারে কাজ করেছিলাম, কিন্তু তারা বলেছিল এই মুহূর্তে জয়েনিংটা হবে না, ভোটের পরে সেটা হবে। তারপরে ভোট পেরিয়ে গেছে, রেজাল্ট হয়েছে, তৃণমূল কংগ্রেস ভালো ফল করেছে, বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন এবং আমি স্বভাবতই আশাবাদী, যেহেতু আমি নির্বাচনের আগেই আমি এই তৃণমূল কংগ্রেসে ফিরতে চাইছিলাম এবং আমি অ্যাকচুয়ালি সত্যি কথা তো 10 বছর আমরা তৃণমূল কংগ্রেসটা করেছি এবং লড়াই সংগ্রাম করেছি এবং মানুষের পাশে থেকেছি এবং আমরা অবশ্যই চাইবো যে আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে আবার মানুষের পাশে মানুষের সঙ্গে যেন থাকতে পারে, এটা অবশ্যই আমি চাই এবং এই জন্য আমি বিভিন্ন জায়গায় বলেছি জানিয়েছি যাতে আমরা তৃণমূল কংগ্রেসটা আবার করতে চাই, আমরা দিদির সৈনিক হিসাবে কাজ করতে চাই, এলাকায় কাজ করতে চাই এবং এটা আমি সকলের কাছে আবেদন করছি এবং মিডিয়ার মাধ্যমে আবেদন করছি, নেত্রীর কাছে আবেদন করছি এবং দলের সর্বোচ্চ যারা আছেন, নেতৃত্ব যারা আছেন তাদের কাছে আবেদন করছি যাতে আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবারে আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আমাদের যাতে তৃণমূল কংগ্রেসের যে কাজ, আমরা তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করে মানুষের যাতে পরিষেবা দিতে পারি, মানুষের যাতে সঙ্গ দিতে পারি। তপন বিধানসভা আমরা এবার অল্প ভোটের জন্য হেরে গেছি, আবার পুনরায় যাতে তপন বিধানসভার একটা শক্তি আমরা বৃদ্ধি করতে পারি এবং তপন বিধানসভায় 10 বছরের আমি বিধায়ক আছি, মানুষ অনেক মানুষের সঙ্গে আমার যোগাযোগ আছে,
অনেক মানুষ এখন বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে, সরাসরি যে পরিষেবাগুলো পাওয়ার কথা সেগুলো থেকে বঞ্চিত হচ্ছে। আমি দলে যোগদান দিলে তাদের কিছুটা হলেও সাপোর্ট দিতে পারবো, এই জন্য আমি আবেদন জানাই, এই জন্য আমি নিবেদন জানাই, নেত্রীর কাছে নিবেদন জানাই এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্বের কাছে নিবেদন জানাই যে আমাদের যাতে এই তৃণমূল কংগ্রেস দলে আবার ফিরিয়ে নিয়ে এসে আমাদের যাতে কাজ করার সুযোগ।